ঈদে ট্রেন যাত্রার ষষ্ঠ দিনে কমলাপুরে বাড়ছে যাত্রীদের ভিড়। সকাল থেকে সবকটি ট্রেন সময় মতো ছাড়লেও এক ঘন্টার বেশি বিলম্ব ছিল বুড়িমারি এক্সপ্রেস। ভিড়ের চাপে টিকিট থাকলেও অনেকে যেতে পারেননি নিজ আসন পর্যন্ত। জীবন ঝুঁকিতে রেখে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকতে যাত্রীদের আহ্বান জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে রেলে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টিকিট কালোবাজারি প্রতিরোধ সহ নিরাপত্তা পর্যবেক্ষণে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন র্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলময়ীন। এ সময় তিনি বলেন, দালাল ও টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য কঠোরভাবে দমন করা হচ্ছে। না, আসলে প্রত্যেকটা ট্রেনই লেট করছে, না এইটা এই ট্রেনটাই লেট করছে শুধু, অন্য আর কোনো ট্রেন আমি লেট দেখি নাই, জাস্ট টাইমে ছাড়ছে সবগুলো। আমি যখন থেকে আসছি 7:30 থেকে আমি দেখতেছি যে জাস্ট টাইমে যাচ্ছে ট্রেনগুলো, এই ট্রেনটাই লেট করছে, আর কোনো ট্রেন লেট করেনি। মোটামুটি ভালো, যাত্রীর চাপ কম, যায় মোটামুটি ভালোই লাগছে। এখন সঠিক টাইমে ছাড়লে তাহলে আরও ভালো লাগবে। না, সকাল থেকে মধ্যে 16টা ট্রেন ছেড়ে গেছে আন্তনগর লোকাল মেল কমিউটার, তো সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। যারা ট্রেনের কালোবাজারির সাথে যারা জড়িত ছিল, যারা এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে হাজার হাজার টিকিট কালোবাজারির পরিকল্পনা করছিল, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, ট্রেনে যাত্রীদের চাপ কেমন দেখছেন? এছাড়া টিকিট কালোবাজারের কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে ধীরে ধীরে কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে, এবং এখনও কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী তারা ট্রেনে কেউ উঠে বসে আছেন, কেউ কিন্তু ট্রেনের জন্য অপেক্ষাও করছেন। আমার ঠিক পাশেই যে ট্রেনটি রয়েছে এটি কালনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে কিছুক্ষণের মধ্যেই, এবং এই যাত্রার জন্য কিন্তু অলরেডি যাত্রীরা আছেন, এবং পরবর্তী যে ট্রেনগুলো এই প্ল্যাটফর্মে আসবে সেগুলোর জন্য কিন্তু যাত্রীরা অলরেডি অপেক্ষা করে আছেন। সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম, আস্তে আস্তে মানে যতক্ষণই সময় গড়াচ্ছে ঠিক ভিড়টাও তত বাড়ছে, এবং অনেক যাত্রীকে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিতে আমরা দেখেছিলাম যে প্রচুর সংখ্যক যাত্রী, এবং অনেকে টিকিট কেটে তার যে সিট গন্তব্যে সেখানে কিন্তু পর্যন্ত সে যেতে পারেনি, গেটেই তাকে অবস্থান করতে হয়েছে, দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন, এরকম দেখছিলাম আমরা। এবং অনেককেই আমরা দেখছিলাম যে শিশুদের সহ তারা যে একটি অসুস্থকর পরিবেশের মধ্যেও তারা যাত্রা করছেন, এবং আজকে রেলওয়ে স্টেশনে যে তাদের টিকিট টেকিং যে ব্যবস্থা সেটিও কিন্তু বাড়ানো হয়েছে, তৎপরতা বেড়েছে। এবং সকালে এখানে র্যাবের পক্ষ থেকে ব্রিফ করছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, তিনি যেমনটা বলছিলেন যে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য কমাতে তাদের যে তৎপরতা সেটি অব্যাহত থাকবে, এবং এ পর্যন্ত তারা শতাধিক এই টিকিট কালোবাজারিকে তাদের আইনের আওতায় এনেছেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এদিকে স্টেশন ম্যানেজার এবং রেলওয়ে কর্তৃপক্ষ বিভাগীয় কর্মকর্তা যিনি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের এই যাত্রাকে স্বাচ্ছন্দ্য করার জন্য এবং যাত্রীরা যাতে ঝুঁকিতে ট্রেন ভ্রমণ না করতে পারেন, টিকিট ছাড়া যেন ট্রেনে ভ্রমণ না করেন, সেই বিষয়গুলোর উপর জোর দিয়ে তারা কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। এবং ফারিয়া, আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী যে এখন ট্রেনে ওঠার জন্য তারা যাচ্ছেন, তো সব 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 কিছুর পরেও আমরা যেটা বলতে পারি যে ফারিয়া, এই ঈদ যাত্রাকে স্বস্তিকর করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন তারা সবাই তৎপর রয়েছেন, এবং শেষ পর্যন্ত ভালোভাবেই ঈদের যাত্রা হবে এমনটাই তারা আশা করছেন। ফারিয়া, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে। আপনাকে ধন্যবাদ।